প্রিয় শিক্ষার্থীরা এই হলো তোমাদের একাদশ শ্রেণী দেখো ভূগোলের প্র্যাকটিক্যাল এই প্র্যাকটিক্যালে তোমাদের কিন্তু সিক্সের লগিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটার থাকবে আর অন্যদিকে থাকবে তোমাদের হাইগ্রোমিটার এই হাইগ্রোমিটার এবং সিক্সের লগিষ্ট গরিষ্ঠ থার্মোমিটার থেকে তোমাদের একটি কোশ্চেন থাকবে অবশ্যই তোমাদের কিন্তু পরীক্ষা এটি করতে হবে আর অবশ্যই দেখো তোমাদের কিন্তু এটি ল্যাবে অর্থাৎ ল্যাবরেটরিতে গিয়ে ল্যাবে গিয়ে কিন্তু তোমাদের এই পার্টটি নিতে হবে এটি হলো দেখো সিক্সের লগিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার কী করে তোমরা পার্ট নেবে অবশ্যই সম্পূর্ণ আমি তোমাদের হাতে ধরিয়ে ধরিয়ে করিয়ে দেবো কোনো টেনশান করতে হবে না আর অবশ্যই সম্পূর্ণ জুড়ে থাকো দেখবে তোমাদের কিন্তু পরীক্ষার হলের মধ্যে বসে কাউকে জিজ্ঞাসা করার কোনো দরকার নেই নিচেই একদম হানড্রেড পারসেন্ট তোমরা করে আসতে পারবে তো দেখো এই সিক্সের লগিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার যেটি থাকবে তোমাদের ল্যাবে এই ল্যাব থেকে গিয়ে পার্ট করতে হবে কিন্তু তার আগে তোমাদের কিন্তু এই কাজটি করতে হবে দেখো এখানে রয়েছে এখানে কোশ্চেনটি এরকম থাকবে পরীক্ষার সময় দেখে নাও প্রদত্ত সিক্সের গরিষ্ঠ ও লগিষ্ঠ থার্মোমিটার থেকে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পাঠ করো এবং উপযুক্ত সারণী প্রস্তুত করে তাপমাত্রা নথিভুক্ত করো দেখো প্রত্যেক বছরই কিন্তু এই কোশ্চেন আসে এবার তোমাদেরও আসবে তো দেখেও দেখে নাও দেখো এখানে কিন্তু তোমাদের একটি কাজ করতে হবে এখান থেকে উত্তর লেখা শুরু করবে এবং এখানে লিখবে তোমরা সর্বোচ্চ ও সর্বনিম্ন উষ্ণতা নথিভুক্তকরণ সারণি তৈরি করে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা লেখা হলো ঠিক আছে হাইপেন দিলে তারপরে লিখবে তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে তারপরে ছাত্রছাত্রী তোমাদের যাদের নাম এই নামটি এখানে লিখবে আর এখানে লিখবে তোমাদের শ্রেণী মানে একাদশ শ্রেণী আর রোল নম্বর তোমাদের যেটি আছে তোমাদের ম্যাম্বার স্যারদের জিজ্ঞাসা করে নেবে স্কুলের অবশ্যই স্কুলের রোল নম্বরটি এখানে তোমরা ইনপুট করবে ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের এই বক্সটি ঠিক আছে এই যে চার্ট এই চার্ট বা তালিকাটি তোমাদের তৈরি করতে হবে তার জন্য তোমাদের দাগ কাটতে হবে দেখো প্রথম দাগটি একটু বড় করে কাটবে আর নিচের দাগটিও মোটামুটি বড় করেই কাটবে তবে উপরের দাগটি একটু বড়ো করে কাটবে তা তার কারণ দেখো একদম বাদিকে লিখবে উপরে তারিখ তারপরে লিখবে দেখো সময় তোমাদের যদি চার তারিখে পাঁচ তারিখে ছ তারিখে যাদের পরীক্ষা আছে সেই তারিখটা কিন্তু হ্যাঁ লিখবে যেমন ধরো তোমাদের ছ তারিখে পরীক্ষা আছে তার ছয় তারপর লিখবে কি চার আর অন্য দিকে লিখবে তোমরা সময় সময় মানে বলো তো তোমরা যখন এটি করবে অর্থাৎ থার্মো থার্মোমিটার থেকে থার্মোমিটার থেকে যখন তোমরা পাট নেবে ওই সময়টা কিন্তু অবশ্যই তোমরা লিখবে তাই এখানে লিখবে তোমরা সময় আর উপরে লিখবে দেখো দুটো ঘর ঘর করবে কিন্তু উপরে লিখবে তাপমাত্রা ডিগ্রি সেন্টিগ্রেড আর ঠিক তার বা লিখবে সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা তার মাঝখান দিয়ে একটা দাগ টানবে আর একদম ডান দিকে লিখবে কিন্তু মন্তব্য জায়গায় তোমরা যা লেখো সেটি আমি পরে বলছি কিন্তু তারিখ তারিখ ক তারিখ আমি বলে দিচ্ছি দেখো তোমাদের তারিখ ছ তারিখে পরীক্ষা ছ তারিখে পরীক্ষা তাহলে কী হবে ছয় তারপরে চার দু ওকে সকাল কটা সাড়ে এগারোটা মানে তোমরা যখন এই থার্মোমি থার্মোমিটার থেকে যখন পার্ট নেবে সেই সময়টি তোমরা এখানে লিখবে এরপরে দেখো এই সর্বোচ্চ তাপমাত্রা এই সর্বোচ্চ তাপমাত্রা এবং সর্বনিম্ন তাপমাত্রা আমরা কোথায় পাবো এইবার দেখে নাও দেখো এখানে তোমরা যেই থার্মোমিটারটি দেখতে পাচ্ছ এটি কিন্তু সিক্সের লগিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার সিক্স বলে একজন বিজ্ঞানী ছিল তিনি এই থার্মোমিটারটি আবিষ্কার করেছেন তাই তার নাম অনুসারে হয়েছে সিক্সের লগিষ্ঠ এবং গরিষ্ঠ থার্মোমিটার তার মানে লগিষ্ঠ কথার মানে হলো মাথা রাখবে সব কম আর গরিষ্ঠ মানে সবথেকে বেশি তো দেখতেই পারছো এটি একটা থার্মোমিটার ঠিক আছে এই থার্মোমিটারের কাঠের ফ্রেমের মধ্যে থাকে তো দেখো বা এখনও বর্তমানে বিভিন্ন টাইপের বেরিয়েছে তো দেখে নাও এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু একটা দেখো এখানে যে একটা কাসনল এটি কিন্তু একটা কাসনল সম্পূর্ণ একটা কিন্তু ইউ আকৃতির ইউ আকৃতির একটা কাসনল এই কাঁচনলের মধ্যে কিন্তু বাদিগে যেটি রয়েছে সেটি কিন্তু রয়েছে দেখো যেই কাঁচনল কাসনল এর মধ্যে দেখো এখানে কিন্তু থাকে অ্যালকোহল দেখো অ্যালকোহল থাকে এর মধ্যে উপরে দেখো অ্যালকোহল দেখেছো তো এই যে অ্যালকোহল টাইপের দেখেছো তো এই অ্যালকোহল থাকে আর মাথায় রাখবে এই যে নলটি দেখতে পাচ্ছ এটি কিন্তু সরু একটি নল এবং তার মধ্যে কিন্তু দেখেছ এই যে পারদ পারদ দেখেছ এই যে পারদ ইউ আকৃতির টার্ন নিয়েছে কিন্তু ইউ আকৃতির টার্ন তো এর মধ্যে রয়েছে পারদ আর পারতের উপরে দেখো এই একটি পিন রয়েছে পিন হ্যাঁ স্টিলের একটি পিন রয়েছে এই একটি পিন রয়েছে দুটি পিন পিন রয়েছে তো এই দুটি পিনের মধ্যে দেখো পিন ওয়ান এটি পিন টু ঠিক আছে তো দেখো এই যে বাঁদিকে যেটি দেখতে পাচ্ছ সেটি কিন্তু লগিষ্ট মানে সব কম তাপমাত্রা পাট করবে আর ডান দিকে যেটি রয়েছে সব থেকে বেশি তাপমাত্রা পাট করবে তো দেখো আর এই যে ভেতরে দেখেছো তো ভেতরে এই ভেতরে কিন্তু রয়েছে এগুলো তোমাদের ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এই ভেতরেগুলো আর বাইরে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফারেনাইট তো আমরা পার্ট নেব ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে পার্ট নিলে আমাদের প্রথম কাজ কী করতে হবে দেখে নাও দেখো তো আরেকটি কথা বলে দিচ্ছি দেখো অ্যালকোহল কিন্তু দেখো বেশি তাপমাত্রা হলে অ্যালকোহল কি করবে আয়তনে বাড়বে তো এর মধ্যে যদি অ্যালকোহল থাকে তো অ্যালকোহল থাকলে কি হবে বেশি তাপমাত্রায় অবশ্যই অ্যালকোহলের আয়তন বাড়বে তখন কি করবে তখন তোমার ওই পারদের উপরে চাপ প্রেশার তৈরি করবে তখন পারদ কিন্তু কি করবে ওই চাপে বা ওই ওই তাপমাত্রায় মানে অ্যালকোহলের আয়তন বাড়বে আর পারতটাও কিন্তু আস্তে আস্তে আয়তন বাড়বে আর তাপ কমলে কিন্তু পারতের আয়তনও কমবে আর এই পিনগুলো কিন্তু তখন আপডাউন করবে এই যে এই একটি পিন পিন ওয়ান পিন টু দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আপডাউন করবে তো দেখো তো এই যে এই যে কাসনলটি তোমরা দেখতে পাচ্ছ দেখো এর মধ্যে রয়েছে দেখো এটি আমি কি বললাম লগিষ্ট বা নিম্নতর তাপমাত্রা তো দেখো এই যে দেখতে পাচ্ছ কুড়ি দেখো কুড়ি এটি কিন্তু মাইনাস কুড়ি মাইনাস টেন মাইনাস কিন্তু দেখো জিরো মাইনাস হ্যাঁ এরপরে রয়েছে দেখো হ্যাঁ এরপরে রয়েছে দেখো প্লাস দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ তো দেখো উপর দিয়ে কিন্তু মাইনাস আরেকটি কথা মাথায় রাখবে তোমরা কিন্তু এই যে এই যে বললাম যে কুড়ি দশ জিরো আবার প্লাস দশ প্লাস কুড়ি এর প্রত্যেকটি ভাগ কিন্তু দশ করে দেখো এর মধ্যে কিন্তু দশটা ঘর আছে ঠিক আছে তার মানে দশ ডিগ্রি করে আর যদি দশ ডিগ্রির পরে দুটো ঘর হয় তাহলে বারো তিনটে ঘর হলে তেরো চারটে দশের পরে চারটি ঘর হলে কিন্তু চোদ্দো দশের পরে সাতটি ঘর হলে কত হবে দশের পরে সাতটি ঘর হলে সতেরো ঠিক আছে এরকম করে তো দেখো আমি বলে দিচ্ছি দেখো এই যে ডান দিকে তোমরা ফলো করো হ্যাঁ সর্বোচ্চ সর্বোচ্চ তাপমাত্রা আমরা নির্ণয় করব দেখো আর সর্বোচ্চ মানে এই ডান দিকে যেটি রয়েছে সেটি কিন্তু গরিষ্ঠ মানে সর্বোচ্চ তো এই পিন আছে ঠিক পিনের ঠিক পিনের কিন্তু উপরটা নয় উপর নয় পিনের ঠিক নিচে কত আছে দেখো আমি এখন এখানে দেখে দিচ্ছি দেখো এখানে জিরো দশ কুড়ি তিরিশ চল্লিশ চল্লিশের পরে দেখো চল্লিশ পাঁচটা ঘর মানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ কত আছে তাহলে এই পিনের নিচে আটচল্লিশ এই এটি ধরবে না কিন্তু পিনের নিচে আটচল্লিশ তারপরে সর্বোচ্চ তাপমাত্রা আটচল্লিশ তাহলে আমি এখানে লিখে দিলাম কোথায় আছে এই যে এখানে লিখে দিলাম আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ওকে আর হ্যাঁ দেখে নাও একটু আটচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এরপরে তোমরা দেখে নাও আর সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা কত আছে দেখো আর এটি কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা এই পিনের নিচটা বলেছিলাম ধরবে পিনের নিচ তার মানে এখানে আছে দশ ডিগ্রি দেখো পনেরো ডিগ্রি কুড়ি ডিগ্রি কুড়ি একুশ বাইশ তাহলে কত ইনপুট করবো সর্বনিম্ন তাপমাত্রা বাইশ ডিগ্রি ঠিক আছে এখানে আমরা ইনপুট করলাম বাইশ ডিগ্রি দেখতে পাচ্ছ তো এর হ্যাঁ বাইশ ডিগ্রি সেন্টিগ্রেড ওকে এরপরে আমাদের কাজ হবে কি তো এই যে তোমাদের রয়েছে হ্যাঁ ডান দিকে ডান দিকে মন্তব্যের জায়গা কী হবে বলতো এই যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি আর সর্বনিম্ন তাপমাত্রা কত বাইশ ডিগ্রি এই দুটোকে তোমরা মাইনাস করো মানে বিয়োগ করো বিয়োগ করলে কত হবে দেখো আমি আমি কিন্তু দেখো হ্যাঁ বিয়োগ করে দেখো চার হ্যাঁ দেখো এখানে দেখে নাও দুই আট থেকে দুই গেলে কত থাকে ছাব্বিশ এখানে আমি লিখলাম ছাব্বিশ তারপরে আছে কত দেখো তারপরে রয়েছে তোমার দুয়ের থেকে চার গেলে দেখো দুই তাহলে কত ২৬ ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে উষ্ণতার প্রসার কত প্রসার মানে ধরো ডিফারেন্স বা পার্থক্য বা ব্যবধান কত আছে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন উষ্ণতা থেকে মাইনাস করলে আমরা পেয়ে যাব দেখো উষ্ণতার প্রস্বর আমরা পেয়ে যাবো ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো এইভাবে তোমাদের কিন্তু প্র্যাকটিয়াল এটুকুই জাস্ট কিচ্ছু নেই তো তোমরা অহেতুক টেনশন করছো এই ধরনের দেখো অনেকেই ভেবেছো যে এগুলো খুব কঠিন কিন্তু কঠিনের কোনো কিচ্ছু নেই দেখো তোমরা আমি যেভাবে বললাম এইভাবে কাজ করো অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষার সময় পুরো কভার করে দিতে পারবে আর তোমাদের দেখো যদি পরের দিন জানার থাকে অবশ্যই আমাকে বলবে হাইগ্রোমিটার তো হাইগ্রোমিটারটি কিন্তু অবশ্যই পরের দিন আমি তোমাদের করিয়ে দেবো দেখো এই যে রয়েছে হাইগ্রো মিটার এই হাইগ্রোমিটারটি আমি তোমাদের পরের দিন করিয়ে দেবো যদি তোমাদের কোনো দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে তবেই আমি কিন্তু করাবো এই হাইগ্রোমিটার ঠিক আছে হাইগ্রোমিটারের সাথে তোমরা যেন যে বায়ুর আর্দ্রতা মাপ হয় ঠিক আছে তো সেটি আমি তোমাদের পরের দিন করিয়ে দেবো ওকে আর অবশ্যই দেখো তোমাদের মূল্যবান কমেন্ট আমাকে কমেন্ট সেকশানে জানিও তোমাদের সবাইকে 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 ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো